আমাদেরকে ফোন করতে হবে 9670059 অথবা 9670060 নম্বরে। এছাড়াও ফেসবুক অথবা এসএমএস এর মাধ্যমে আপনারা আপনাদের মন্তব্য এই অনুষ্ঠানে পাঠাতে পারেন। দাদা, আপনাকে দিয়ে শুরু করছি যে 84 বছর বয়সে আমাদের মাননীয় রাষ্ট্রপতি ইন্তেকাল করলেন। সুদীর্ঘ তার রাজনৈতিক জীবন যদি আমরা সেই 47 সালের সময় থেকে হয়তো বা তারও আগে আমরা যতটুকু জানি লিখিত যেটা আছে, ইন্টারমিডিয়েট কলেজের ছাত্র থাকা অবস্থায় তিনি সিলেটকে পাকিস্তানের সাথে যুক্ত করার যে আন্দোলন সেটার সাথে যুক্ত হন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংস্পর্শে আসেন, সেটার থেকেও যদি ধরি তার 66 বছরের সুদীর্ঘ রাজনৈতিক জীবন, এই রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, আমরা সেটা নিয়ে প্রথমে একটু আলোচনা করবো, আপনার কাছ থেকে শুনবো যেহেতু আপনি এক সময় ওনার রাজনৈতিক সহকর্মী ছিলেন আওয়ামী লীগের যোগদানের পর থেকে এবং আপনার গণতন্ত্রী পার্টির সময়। তো সব কিছু মিলে আপনার কাছ থেকে কিছু শুনে আমরা অন্যান্য আলোচনায় যাবো, আপনি যদি শুরু করেন। মেজিলভের ব্যাপারে তো শোনার কিছু নাই আসলে, এটি এটি উপলব্ধি করার বিষয়। তিনি একজন আপাদমস্তক রাজনীতিবিদ এবং একজন আপাদমস্তক এই শব্দটাই ব্যবহার করবো যে আপাদমস্তক তিনি ভদ্রলোক রাজনীতিবিদ ছিলেন। তিনি এমনি চরিত্রগতভাবে একটু নিভৃত চারি ছিলেন, কিন্তু তাকেই বলা যায় যে এটি রাজনীতিতে উৎসর্গীকৃত প্রাণ। তিনি আসলেও রাজনৈতিক পরিবারেই জন্মেছিলেন, তার পিতাও তৎকালীন রাজনীতিতে কংগ্রেসী নেতা হিসেবে কাজ করেছে এবং তার পরিবারই তো রাজনীতির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। তো সেটাই বলা যায় যে শৈশব কৈশোর থেকেই তিনি রাজনীতিতে হাতে খড়ি, সেখান থেকে আর কোনো দিন পিছপা হননি। ছাত্রজীবন থেকে যদি আপনি শুরু করেন, এখানে এসেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেও তিনি প্রতিলোক হলের ভিপি ছিলেন এবং মানের ভাষা আন্দোলনে তিনি একজন তখন ভাষা আন্দোলনের একজন নেতা ছিলেন এবং নেতা হিসাবে তার অবদান সেখানে রয়েছে, কারাবরণও করেছেন। পরবর্তীকালে স্বাধিকার আন্দোলনে, স্বাধীনতার আন্দোলনে, 66-62 প্রত্যেকটি আন্দোলনে তার অবদান এবং স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধারে আওয়ামী লীগকে সুসংগঠিত করা, বর্তমান প্রধানমন্ত্রীকে দেশে নিয়ে আসা এবং আওয়ামী লীগের বিভক্তির সময়ে যে তার রোল, পরবর্তীকালে সর্বশেষ যেটি ইমার্জেন্সি সামনে রেখে যে তার অবদান, 2007 সালের আর্মি ব্যাকড গভর্নমেন্টের কথা সেটাই বললাম যে জরুরি আইনের সময়ে, এই সব কিছু মিলিয়ে তিনি একজন আদর্শ রাজনীতিবিদ। এবং আজকাল কথাটা শব্দ মনে হয় যে তিনি 84 বছর বয়সে, এখন তো 84 বছর বয়স এটা খুব বয়স। তার টোটাল রাজনৈতিক জীবনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কি, এটাকে কি আমরা বলতে পারি যে যখন আমরা দেখি 2007 সালে 1/11 সময় যখন প্রধান দুই দলের দুই শীর্ষ নেতাকে বা নেত্রীকে কারাগারে পাঠানো হলো, সেই মুহূর্তে শেখ হাসিনার নির্দেশে দলের দায়িত্ব গ্রহণ করা, এবং আমরা দেখি যে বিএনপির নেত্রী সেই নির্দেশ দিয়ে যেতে পারেননি বলে নির্বাচন কমিশন বিএনপিকে ভাঙার চেষ্টা করেছে, কিন্তু আওয়ামী লীগকে করতে পারেনি। আমার দৃষ্টিতে তার জীবনের যে রাজনীতির প্রাসঙ্গিকতা, এটি একটি অসাধারণ বিস্ময়কর বিষয়। এই শৈশব থেকে কৈশোর পর্যন্ত আপনি যদি দেখেন তার রাজনীতি, তিনি গণতান্ত্রিক রাজনীতি, প্রগতিশীল রাজনীতি, স্বাধিকারের রাজনীতি এবং স্বাধীনতার রাজনীতির একটুও বিচ্যুতি তার জীবনে ছিল না। 2 নম্বর চরিত্র হচ্ছে তার প্রাসঙ্গিকতাই নয়, সে অচল এবং অটল ছিলেন। তৃতীয়ত হচ্ছে তার নেতার প্রতি তার যে অবিচল আস্থা এবং ন্যায় নীতিবোধেরও কোনো দিন কোনো বিচ্যুতি ঘটেনি। সেই যাত্রাপথে তো অনেক বাক পেয়েছেন, কিন্তু তিনি বারবারই এই বিশ্বস্ততার খাতিরেই বারবারই তিনি গুরু দায়িত্ব পেয়েছেন। আপনি যদি দেখেন তার আওয়ামী লীগে তিনি কিশোরগঞ্জে তিনি প্রতিষ্ঠাতা আওয়ামী লীগ সভাপতি হিসেবে শুরু করেন, পরবর্তীকালে ঢাকায় এসেও তিনি আওয়ামী লীগ
এবং তাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ তিনি অলঙ্কৃত করেছেন, আওয়ামী লীগের বারবার সাধারণ সম্পাদক হয়েছেন। বঙ্গবন্ধু যখন তাকে জেনারেল দিয়েছেন, স্বেচ্ছাসেবক থেকে শুরু করে তিনি মহামান্য রাষ্ট্রপতি হয়েছেন। হ্যাঁ, সেখানে কতগুলো সময় এসেছে, 1975 পরবর্তী রাজনীতি, বাঙালি জাতির জন্য বাংলার গণতান্ত্রিক এবং সাংবিধানিক আন্দোলনের অত্যন্ত ক্রুশাল পিরিয়ড, চার নেতা তখন নাই, বঙ্গবন্ধু নাই, সেই নিভৃতচারী লোকটি, উনি তখন 4 বছর জেলে ছিলেন। হ্যাঁ, 4 বছর তিনি জেলে ছিলেন। আমরা দেখি যে আওয়ামী লীগের অনেক নেতাই তখন খন্দকার মোস্তাকের সাথে হাত মিলিয়েছিলেন, কিন্তু আমি এভাবে না হলে অনেকের বিচ্যুতি হয়েছিল। জি, কিন্তু এই কথাটাই বলছিলাম, তিনি অত্যন্ত সোজা সরল এবং তার এই কথা ধরেই, যে আপনার এই কথা ধরেই আমি আসি জনাব কাজী আব্দুল হান্নানের কাছে। আমরা দেখি যে হ্যাঁ, এরকম সময় বিভিন্ন সময় দলের উপরে অনেক ঝড় আসে এবং সেই ঝড়ের সময় অনেকের বিচ্যুতি ঘটে। আমরা দেখি যে আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের বিচ্যুতি আমরা কখনোই দেখিনি এই 66 বছরের রাজনৈতিক জীবনে। আপনিও সাংবাদিকতা করতে গিয়ে দীর্ঘ সময় উনি দেখেছেন, আপনি দেখেছেন এবং তার ইতিহাস থেকে আপনি দেখেছেন, আপনি কীভাবে মূল্যায়ন করেন, বিশেষ করে 2007 সালে 1/11 পরবর্তীতে যে ওনার যে গুরুত্বপূর্ণ দায়িত্বটি, আমরা দেখি যে আওয়ামী লীগের অনেক নেতাই তখন অন্যরকম কথা বলছেন, কিন্তু জিল্লুর রহমান ছিলেন ঠিক দৃঢ়। তার রাজনীতি এবং দল এবং দলের নেতৃত্বের প্রতি আনুগত্যের প্রশ্নে দাদা যে কথাটি বললেন, আমার ব্যক্তিগত পেশাগত জীবনে আমার সুযোগ হয়েছে মরহুম জিল্লুর রহমান যখন সংসদে সংসদ উপনেতা, একবার নয় দুইবার, দুই দিকেই বিরোধী উপনেতা, আমি সেই সময়ে একজন পার্লামেন্ট রিপোর্টার হিসাবে অনেক সময় তার সামনাসামনি হয়েছি, তার সঙ্গে কথা বলেছি। আমার কাছে যেটা সবসময় তাৎপর্যপূর্ণ মনে হয়েছে, সংসদের ফ্লোরে যখন সমস্ত সংসদ সদস্যরা থেকেছেন আক্রমণাত্মক, সেই সময়েও তাকে কখনো আমি উত্তেজিত হতে দেখিনি। তিনি 6-6 বার এমপি ছিলেন। দাদা যেটা বললেন, তার জীবনের প্রথম জীবন থেকে শেষ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি কিন্তু আপদমস্তক রাজনীতিক হিসাবেই রাজনীতির সাথে সম্পৃক্ত থেকেছেন, এবং ভদ্রলোক রাজনীতিক। আমাদের রাজনীতির যে চর্চা, সেই চর্চার ভেতরে থেকেও যে একজন ভদ্র রাজনীতিক হতে পারেন, জিল্লুর রহমান ছিলেন তার প্রতীক। আর আপনি যে প্রসঙ্গের কথা বললেন, এই প্রসঙ্গে যদি বলতে হয়, আমি বলবো 11 জুলাই 2007 সালে যেদিন প্রধানমন্ত্রী হিসাবে নয়, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী হিসাবে শেখ হাসিনা জেলে গেলেন, তার কয়েকদিন আগে, সম্ভবত এটা 4 তারিখ বা 3 তারিখ হবে, দাদা নিজেও প্রেস কনফারেন্স করেছিলেন তার বাসায় বসে। আমার এখনো চোখে সামনে ভাসে সেই দিনের কথা। আপনি আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের বিভিন্ন বিবৃতির কথা বলছেন, যে বিবৃতি শুধু নয়, ওনারা বলেছিলেন যে মানে তখন ওনাদের এটা ছিল যে আওয়ামী লীগে স্বৈরতান্ত্রিক শব্দটি ব্যবহার না করলেও একনায়কতন্ত্র এবং ব্যক্তি নেতৃত্বের হাত থেকে আওয়ামী লীগকে মুক্ত করে একটা সংস্কার আনার জন্য তাদের যে দাবিটা ছিল, তাদের যে বক্তব্য ছিল সেই সময়ও, একদিকে তো আমরা জানি, আমরা কিন্তু সাংবাদিকতা করতে গিয়ে জানি এগুলো সবসময় তখন ওই আর্মি চাপের মুখে হোক, পরিস্থিতির শিকার হয়ে হোক, আমরা তৎকালীন সিনিয়র নেতাদের ভিতরে দাদা তোফায়েল আহমেদ, আমি এই জায়গাটায় যাওয়ার আগে, আমি যাবো নিশ্চয়ই, যাওয়ার আগেও জিল্লুর রহমানের উপস্থিতি আছে কি, যখন বঙ্গবন্ধু মৃত্যুর পরে আওয়ামী লীগ যখন এই ব্যবস্থায় পড়ে, যে কজন মানুষ নিভৃতে কাজ করেছে যে শেখ হাসিনাকে নিয়ে আসতে হবে এবং আওয়ামী লীগকে ইউনাইটেড রাখতে হবে, এখানে জিল্লুর রহমানের অবদান এটি আপনি দেখছেন না। দুই, এরপরে বাকশাল এবং ইত্যাদি প্রশ্নে আওয়ামী লীগের যখন বিভাজন আসলো, এই আওয়ামী লীগকে আবার একত্রিত করা নিয়ে আসার জন্য
যে কয়েকটি লোক কাজ করেছেন এর মধ্যে অবদান, এই বিষয়টি নিয়ে আমলিকে মানে আমলিকে বিভক্ত করার চেষ্টা এবং জিল্লুর রহমানের সেটাকে রোধ করার চেষ্টা, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা রোধ করা সামরিক সরকারের বলি, আমি বললাম সামরিক সরকারগুলোর, আমরা এটা নিয়ে আরো আলোচনা করবো একটা বিরতি, একটা বিরতির বাকশাল হয়ে গেছে, একটা বিরতির পর আলোচনা করবো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সম্পাদকীয়, আমাদের সঙ্গেই থাকুন। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি সম্পাদকীয় অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছি রাষ্ট্রপতির ইন্তেকাল এবং প্রাসঙ্গিক ভাবনা, এই বিষয়টি নিয়ে। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম আমাদের মহামান্য রাষ্ট্রপতি, প্রয়াত রাষ্ট্রপতির যে রাজনৈতিক কর্মকাণ্ড এবং উনি দলের বিশেষ করে আওয়ামী লীগের অনেক সংকটময় মুহূর্তে যেভাবে হাল ধরেছিলেন, আপনি বলছিলেন আপনারটা বলা শেষ করে আমরা দাদা যে কথা বলছিলাম যে শুধুমাত্র যদি আমরা 2007 সালের আর্মি ব্যাকড গভর্নমেন্টের কেয়ারটেকার গভর্নমেন্টের জায়গায় দাঁড়িয়ে যদি জিল্লুর রহমানকে না দেখি, আমরা যদি আরও আগে থেকে জিল্লুর রহমানকে দেখতে যাই, তাহলে দেখতে হয় বঙ্গবন্ধু শেখ মুজিবের মৃত্যুর পরে যখন মার্শাল ল থেকে জাতিকে নতুন রাজনৈতিক গণতান্ত্রিক উত্তরণে আনতে হবে, সেই সময়ে আওয়ামী লীগের যে সংকটময় মুহূর্ত বিশেষ করে ভাঙার চেষ্টা, আওয়ামী লীগ তখন বলা যায় যে এক ধরনের ভেঙে গেছে, একদিকে জোহরা তাজউদ্দিনের নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে, আর একদিকে বাকশাল নিয়ে রাজ্জাক ভাই, মরহুম রাজ্জাক ভাই বাকশাল নিয়ে আলাদা স্বতন্ত্র অবস্থানে দাঁড়িয়েছেন, মালেক উকিল সাহেব আরেকটি অবস্থানে, ওই জায়গায় দাঁড়িয়ে আওয়ামী লীগকে এক সুতায় গাঁথার জন্যে যে প্রচেষ্টা, সেই সময়ে জিল্লুর রহমানের যে ভূমিকা তখন যেমন ছিল তেমনি 2007 সালে যখন সংস্কারের নামে বৃহৎ দুই রাজনৈতিক দলকে ভাঙার পায়ে তারা চলছে, যে সময়ে দলের সিনিয়র নেতারা পর্যন্ত সংস্কারের পক্ষে হোক বিপক্ষে হোক স্টেটমেন্ট দিচ্ছেন, সেই সময়ে জিল্লুর রহমান সাহেবের যে ভূমিকা, এমনকি যখন শেখ হাসিনা গ্রেপ্তার হলেন, তিনি যেভাবেই হোক না কেন তার আইনজীবীর মাধ্যমে খবর পাঠালেন এবং আমরা লিখলাম যে দলের এখন ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন জিল্লুর রহমান, তখন কিন্তু সামনে অনেকেই চলে এসেছিলেন সংস্কারের কথা বলে, কিন্তু জিল্লুর রহমান নিভৃতচারীর মতনই কাজ করেছেন তখন, এবং যে দৃঢ়তার সঙ্গে ওই সময়ে আওয়ামী লীগকে তিনি ধারণ করেছিলেন, নেতৃত্বের প্রতি অবিচল থেকে সংস্কারের ডিগবাজিতে গড্ডালিকা প্রবাহে নিজেকে না ভাসিয়ে দিয়ে দলকে না ভাসিয়ে, তারই পুরস্কার আমি বলবো রাষ্ট্রপতি হিসাবে, দেশের প্রবীণতম রাষ্ট্র ব্যক্তি হিসাবে, রাষ্ট্র রাজনীতিক হিসাবে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে করতে পেরেছেন করেছিলেন। আর গ্লোরিয়াস দিকটি হচ্ছে তার এই মৃত্যু, তার সারা জীবনের রাজনৈতিক যে সাধনা, রাজনীতির যে একনিষ্ঠতা এবং আনুগত্যতা, তার পুরস্কার ঐশ্বরিকভাবে আমি বলবো তিনি পেয়েছেন। জাতির একটি বড় অভিভাবক হারিয়েছে আজকে, পাশাপাশি জিল্লুর রহমান তার সারা জীবনের শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন, রাজনীতির সর্বোচ্চ শিখরে থেকে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, ইন্তেকাল করেছেন। এই মৃত্যু দাদা যেভাবে, দাদার ভাষায় বলবো গ্লোরিয়াস মৃত্যু, বিষয়টা এরকম না, বিষয়টা এভাবে যে এই দেশের স্বাধীনতার পরে সামরিক শাসনে সে যে প্রতি বিপ্লবীরা ক্ষমতা নেওয়ার পরে যে সমস্ত বিচ্যুতি টিচ্যুতি এসেছে, এর মধ্যে জিল্লুর ভাই একটি জায়গায় সবসময়ই অবিচল ছিলেন, এটি জানুগত্য করা যায়নি, এটাই হচ্ছে মূল। এবং সেখান থেকে আমি কথাটি বলছি, সেখান থেকে তার ভূমিকাকে যে তিন ভাগে ভাগ করা যায়, যে দল যখন ভেঙে গেছে তখনও তিনি পাদপীঠে আসেননি কিন্তু সেখান থেকেও তিনি কাজ করেছেন, তারপরে আবার দলকে একত্রিত করার জন্যে যে নিবৃত্তি থেকে যে কিছু লোক কাজ করেছে এর মধ্যে তিনি একজন, আর ইমার্জেন্সির সময়ে যখন এটি ক্রিটিক্যাল টাইম আসে, যেভাবে হান্নান বললো বিষয়টা এরকম না, এটা তাদের না, বিষয়টা তো দাদা আমরা জানি, তখন আপনাদের, আপনারা বলবেন যে হ্যাঁ আপনাদের উপরে আর চাপ ছিল, কিছু চাপ ছিল, আপনারা কিছু স্টেটমেন্ট করেছেন, এই সমস্ত কোনো কথাই বলছি না, জি আমি যে কথা বলছি এখনো ভুলি, আমি গণতন্ত্রের কালেকটিভ লিডারশিপ এন্ড ডেমোক্রেটিক ফাংশনিং এটা বইয়ে পড়েছি, এটা যা মৃত্যু পর্যন্ত এই কথা বলেই যাব, এবং তখনও বলেছেন তো এটার, আমরা আমি প্লিজ এটার অর্থ এই না যে আমি দল ভেঙে ফেলবো, এটার অর্থ এই না যে এই করে ফেলবো,
সেই সময়ে জিল্লুর ভাইয়ের প্রতি আমাদের সকলেরই অবিচল আস্থা ছিল, ফলে জিল্লুর ভাই আমাদেরকে একই রেখেছেন এবং তারকে দল ভাঙার কোনো ইয়ে ছিল না। এটা নিয়ে শুধু আপনারা এই যে রং চড়ানোর জন্য আপনারা কিছু সাংবাদিক যেভাবে বললো কথাটাই ভাবে না। জিল্লুর ভাইয়ের যে অবদান বা পরবর্তীকালে উনি রাষ্ট্রপতি হয়েছেন, আমি যেটি দেখি যে তিনি প্রথম একজন রাজনীতিবিদ রাষ্ট্রপতি হিসাবে এটি স্বাভাবিক মৃত্যু পেয়েছেন। আমি দেখি যেভাবে যে তিনি একজন রাজনীতিবিদ যিনি তার নীতি আদর্শে অবিচল আস্থা রেখে তার জীবনের শেষে সর্বোচ্চ পদ নিয়ে দল মত সকলের সম্মান নিয়ে যিনি আজকে আমাদের ছেড়ে চলে গেছেন, এই ধরনের এটি গৌরবজনক মৃত্যু, গৌরবজনক মহাপ্রয়াণ আমি বলবো, সকলের ভাগ্যে জোটে না। তিনি নিজেও যেমন নিজেকে গৌরবান্বিত করেছেন, রাজনীতিবিদদেরকেও এবং রাজনীতিকেও গৌরবান্বিত করেছেন। এখন আমরা দাদা যেটা বলছিলাম প্রাসঙ্গিক ভাবনা, আমরা যে সংবিধানে যেটা আছে 54 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির শূন্য পদে মাননীয় স্পিকার দায়িত্ব পালন করছেন এবং এখন রাষ্ট্রপতি নির্বাচন হবে। সংবিধানে দুটি অনুচ্ছেদ আছে, যেমন 54 আছে তেমনি 74 আছে। আমরা যেমন এই ইয়েকে এই স্পিকারকে রাষ্ট্রপতি দায়িত্বে দেওয়া হয়েছে, এটি হচ্ছে অনুচ্ছেদ 54 অনুযায়ী। কিভাবে যে উনি অসমর্থ হচ্ছেন দেখে তিনি এই দায়িত্বটি পালন করবেন, তিনি স্পিকার। কিন্তু স্পিকার যখন হন তখন স্পিকার যখন উত্তর নেওয়া হয় তাকে কিন্তু রাষ্ট্রপতির উত্তরও দেওয়া হয়, ফলে তিনি স্পিকারও থাকবেন ইয়েও করবেন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। কিন্তু আজকে ওনার মৃত্যুবরণ করার পরে আর 54 থাকে নাই, এখন তিনি 74-এর রাষ্ট্রপতি হয়ে গেছেন, ফলে এর আগ পর্যন্ত তিনি স্পিকার হিসেবেও সই করেছেন রাষ্ট্রপতি হিসেবেও, এখন তিনি রাষ্ট্রপতি হয়ে গেছেন। 4 নম্বর প্রশ্ন আসবে, তাহলে এখন এই শূন্য হয়ে গেছে পদটি কী হবে? এখন যেই এই খবরটি ইলেকশন কমিশন যাবে, ওরা এখন গেজেট করার পরে পদ শূন্য ডিক্লেয়ার করে ইলেকশন করতে হবে ওই 123 অনুযায়ী 90 ডেজের মধ্যে, 90 ডেজের মধ্যে পার্লামেন্টে আবার নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। এবং সবচেয়ে যেটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, এবারে যে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন আরেকটা টার্মের জন্য, কিন্তু পুরোপুরি 5 বছর, ওই টার্মটা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের নির্বাচন 1 বছর পরে, 1 বছরেরও কম সময়ের মধ্যে আমাদের নির্বাচন, কিন্তু যিনি এখন নির্বাচিত হবেন উনি 5 বছরের জন্য আগামী সরকারের রাষ্ট্রপতি হিসাবে বৃহৎ সময়টি বলা যায় যে প্রায় পুরো সময়টি তাকেই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে হবে। তো যাই হোক, এটি একটি যে এই বিষয়টি নিয়ে যে এখন যে রাষ্ট্রপতি নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন এবং একটা নতুন রাজনৈতিক পরিস্থিতিও এটা একটা তৈরি করবে, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব একটা বিরতির পর। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সম্পাদকীয়, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি সম্পাদকীয় অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছি রাষ্ট্রপতির ইন্তেকাল ও প্রাসঙ্গিক ভাবনা, এই বিষয়টি নিয়ে আমরা দাদা বিরতির আগে যেটা আলোচনা করছিলাম, যেখানে আগামী নির্বাচনের মাত্র 1 বছরও কম সময় বাকি, সেখানে আমাদের রাষ্ট্রপতির এই ইন্তেকাল, নতুন রাষ্ট্রপতি নির্বাচন, এটা দেশে একটা নতুন রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করবে, এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম বিরতির আগে, এটা যদি আপনি একটু এলাবোরেট করেন। বিষয়টা এভাবে দেখেন যে সংবিধান যারা তৈরি করেছেন, ফাউন্ডার ফাদার অফ দি কনস্টিটিউশন, রাষ্ট্রপতির বেলায় এটাও তো থাকতে পারতো যে যে পার্লামেন্ট তাকে নির্বাচিত করবে ওই পার্লামেন্টের সময় অনুযায়ী ওই দলের রাষ্ট্রপতি থাকতে পারবেন। এটা না করে অরিজিনাল কনস্টিটিউশনে দ্য ফ্রেমার অফ দি কনস্টিটিউশন ইন্টেনশনটা কী ছিল, তারা বলেছে না রাষ্ট্রপতি যেখানে শেষ করবেন তারপরে থেকে যিনি ফ্রেশ হবেন তার 5 বছর পাওয়া যাবে। এটার কারণ হচ্ছে এই ইন্টেনশনটা কনস্টিটিউশন ফ্রেমারদের ইনস্টিটিউটে ছিল রাষ্ট্রপতি আমাদের টিউটুলার হেড হিসাবেও আমরা এবাব পলিটিক্স রেখেছি, রাষ্ট্রপতি হচ্ছে জাতীয় ঐক্যের প্রতীক। আমরা আর্টিকেল 48-এ বলেছি বারবার যে তিনি সমস্ত নাগরিকের ঊর্ধ্বে রাষ্ট্রপতির অবস্থান হইবে। দাদা একজন প্রশ্ন করছেন, প্রশ্নটা আমরা একটু নিয়ে নিই, একজন দর্শক অপেক্ষা করছেন। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, তাহলে আর্টিকেল 48 বলছি আনন্দ। জি বলেন, আমার নামটা আলমগীর নয়, আনন্দ। জি
জি আনন্দ জনাব আনন্দ আপনি বলেন দেখতে পাচ্ছি আলমগীর লেখা আছে তাই বলেন জি ওরা কালেকশন করে নিবে জি প্রশ্ন যে রাষ্ট্রপতি যিনি নির্বাচিত হবেন এটা কি আসলে ইলেকশনে হবেন না সিলেকশনে হবেন অর্থাৎ ভোটাভুটি হবেন কি না না সিলেকশনে হবেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমি ভাই আপনার কথার উত্তর দিচ্ছি অবশ্যই রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে হবেন সেই নির্বাচনের তারিখ ভোটার লিস্ট ইত্যাদি সংবিধান বলে দিয়েছে নির্বাচন কমিশন করবেন সেইটা নির্বাচন কমিশনের উপরে ছেড়ে দেন এখন আমরা আলোচনা করছিলাম যে কেন ফ্রেমার অফ দি কনস্টিটিউশন এটা করলো যেমন দেখেন আপনি বলতেছিলেন এ নিয়ে কোনো পলিটিক্যাল কনফিউশন হবে কিনা যেমন গত বিএনপি নতুন রাজনৈতিক পরিস্থিতি যেমন গত বিএনপির সময়ে তারা প্রথম ইলেক্ট করলেন ডক্টর বদরুদ্দোজা চৌধুরীকে ছ মাস পরে তারে হিস্ট্রি ডিরেক্টরে নামাই দিলেন তারা নামাই দেওয়ার পরে যিনি হলেন ইয়াজউদ্দিন সাহেব তাকে সেও কিন্তু পাঁচ বছরের জন্য হইল ওই টার্মটা বাদ হয়ে আমরা যখন ইলেকটেড হয়ে আসলাম তারপরে তো উনি আরও দুই বছর এই নিলেন যদি ধরেন নির্বাচনটি যদি সময় মতো হতো তাহলে কিন্তু উনিও আমাদের সময় থাকতেন এর আগেও থেকেছে কারণ টিউটেলার হেড হিসাবে রাষ্ট্র পরিচালনার প্রথম কথা যে অন্য দলের বা অন্য পার্লামেন্টের নির্বাচিত রাষ্ট্রপতি রাষ্ট্র পরিচালনায় কোনো জটিলতা দেখা দেবে কি না না দেখা দিবে না এই ব্যাপারে সংবিধান অত্যন্ত পরিষ্কার এবং স্পষ্ট তবে এটা ঠিক আমাদের মতো এরকম সংঘাত এই সন্ত্রাসী এই অবিশ্বাসের রাজনীতির মধ্যে এখন সরকার এক দলের রাষ্ট্রপতি আরেক দলের তাতে কোনো সাংবিধানিক জটিলতা দেখা দেবে কি না আমার উত্তর না প্রশাসনিক কোনো জটিলতা দেখা দেবে কি না না কিন্তু যেটুকু হবে যে গণতন্ত্রের যে মূল ডিকটেশন যে আপনাকে গণতন্ত্র মানেই হচ্ছে সমঝোতা আর সংসদীয় গণতন্ত্র অবিচল সংলাপের মাধ্যমে সমঝোতাই প্রিসাপোজ করে সুতরাং এখানে আমি মনে করি না যে এই রাষ্ট্রপতিকে যে সংবিধানের যে ফ্রেমার্সরা রেখেছেন পাঁচ বছরের জন্য নির্বাচিত হবেন পরবর্তী সরকার যেই আসুক তাতে অসুবিধা হওয়ার কোনো কারণ নাই অতীত হয় নাই জি আমি তবে তবে একটি অবিরাম সমঝোতা সেই পথে কি আমরা আছি আপনি কি বলবেন আমি সেটাই সেই প্রসঙ্গে কথা বলতে যাচ্ছিলাম যে দাদা ঠিকই বলেছেন যে আমাদের সংবিধানের যে ফ্রেমওয়ার্ক সেখানে আসলেই চর্চার ক্ষেত্রে তাত্ত্বিক চর্চার ক্ষেত্রে কোনো রকম সংঘাত হওয়ার সুযোগ নেই তারপরেও আমাদের রাষ্ট্র পরিচালনায় সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থায়ও কিন্তু প্রধানমন্ত্রী যেভাবে ডিজায়ার করেন ক্যাবিনেট সেভাবেই সব কিছু অ্যাপ্রুভ করে এবং রাষ্ট্রপতি তা অনুমোদন করেন এই জায়গায় যদি একটা কনসেনসাস না থাকে একটা সমঝোতা না থাকে তাহলে যে কনফ্লিক্টটা হতে পারে সেই কনফ্লিক্টে রাষ্ট্রপতি সাধারণত জড়ান না জড়াতে চান না এবং আমার মনে হয় না যে রাষ্ট্রপতির এতটা শক্তিশালী রাষ্ট্রপতি আমরা বিচারপতি শাহাবুদ্দিনের চাইতে বেশি বোধ হয় রোখা এবং বিবেচনা প্রস্তুত আমাদের সামনে নেই কিন্তু কিন্তু তখনও আমরা দেখেছি যে সংঘাতময় পরিস্থিতির উদ্ভব হয়নি আমি মনে করি না সংঘাতময় পরিস্থিতির উদ্ভব হবে তবে আমি বিষয়টা একেবারে একাডেমিক কাজী হানানের বক্তব্য শেষ করে আপনার কাছে আসছি জি তবে সমস্যা এবং সংকটের জায়গাটি ভিন্ন ইগোর প্রশ্ন আমাদের রাজনীতি কিন্তু ইগো দিয়ে চলে সেই ইগো মুক্ত আমরা যদি হতে না পারি তাহলেই খোঁজা হবে বা হতে পারে যে সংকটটা থেকে যে কিভাবে রাষ্ট্রপতিকে আমরা মেলাইন করা যায় জাতির সামনে আমরা সংবিধান আলোচনা করতে গিয়ে এই জায়গাটি আপনাকে যদি মনের মাধুরী বিশাল তাহলে কিন্তু হবে না সাংবিধানিক একাডেমিক্স আছে ফ্রেমার অফ দি কনস্টিটিউশন কেন করেছে এখন যদি বলেন এক সরকার সিদ্ধান্ত নিল একটা রাষ্ট্রপতি করলো আরেকটা জি না তো এই কারণেই আপনাকে আর্টিকেল 48 পড়তে হবে আর্টিকেল 48 রাষ্ট্রপতিকে দুইটি ক্ষমতা দিছে একটি হচ্ছে কি চিফ জাস্টিস অফ দি সুপ্রিম কোর্ট উনি নিজে নিজে করতে পারবেন আর কি পার্লামেন্ট যে প্রধানমন্ত্রী ঠিক করে দেবে ওই প্রধানমন্ত্রীকে অ্যাপয়েন্টমেন্ট দেবেন বলে আর বাকি সব প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে তাকে করতে হবে আর একটা জায়গাও আছে দাদা সেটা হচ্ছে বিল ফেরত পাঠানো পার্লামেন্টের বিল দিস ইজ আর্টিকেল 48 লেজিসলেটিভ পাওয়ার তুমি একটা সাথে একটা কনফিউজ করো না
লেজিসলেটিভ পাওয়ারে তাকে দুইটি ক্ষমতা দেওয়া হয়েছে। যখন পার্লামেন্ট থাকবে না তখন সে অর্ডিন্যান্স করতে পারে, এই লেজিসলেটিভ ক্ষমতাটা পার্লামেন্ট আসা পর্যন্ত। এই যে অর্ডিন্যান্সটাও করবেন এটাও ওই প্রধানমন্ত্রীর অনুমোদন করতে হবে। এখন আসেন আর একটা ক্ষমতা আছে কি, পার্লামেন্ট যদি এটা ইয়ের সঙ্গে না এক্সিকিউটিভের সঙ্গে না, পার্লামেন্ট কোনো আইন যদি পাশ করে দেয় তাহলে এটা তিনি অনুমোদন দেবেন। তিনি যদি মনে করেন যে এটা ওনার পছন্দ হয় নাই, এখন আবার এ তো খুব এ তো দেখছে গিয়ে পরে কনস্টিটিউশন স্কিম বদল। হ্যাঁ, আর্টিকেল 80 অনুযায়ী যে কোনো বিল আনতে গেলে যদি অর্থনৈতিক খরচা থাকে তাহলে রাষ্ট্রপতির অনুমোদন আনতে হয়, সেখানেও রাষ্ট্রপতির কমপ্লায়েন্স অনলি দি রিকোয়ারমেন্ট অফ আর্টিকেল 80, তার কোনো জায়গা নেই ধরার আর ডিসক্রিপশন এক্সারসাইজ করার নাই। যদি অর্থনৈতিক খরচা থাকে তিনি অনুমোদন করবেন, যদি না থাকে তিনি দেবেন না। অতএব কনস্টিটিউশন ফ্রেমার অফ দি কনস্টিটিউশন আর্টিকেল 48 এই জায়গায় বেঁধে দিয়ে এই কাজটি তারা দূরদর্শিতার সঙ্গে দেখেছে। যদি অন্য রাষ্ট্রপতিও হয় এবং তার চিন্তা মতাদর্শের যদি তফাতও থাকে তাহলে রাষ্ট্র পরিচালনায় কোনো বাধা এইভাবে হবে না। আরেকটি জায়গা আছে, সেটি হচ্ছে যদি ইমার্জেন্সির ব্যাপার হয়, ইমার্জেন্সির ব্যাপারটা যে কথাটা এই এটাই হচ্ছে শাসনের আসল জায়গাটা। ইমার্জেন্সির ব্যাপারটিও আমরা এটা করে দিয়েছি, ইমার্জেন্সির ব্যাপারটিও 121 যেটি এটিও প্রধানমন্ত্রীর অনুমোদন লাগবে, ওই প্রধানমন্ত্রী এবং পার্লামেন্ট। সুতরাং আপনাদের যে আমি জেনুইন যে প্রিহেনশনটা আমি প্রশংসা করি, কিন্তু আপনাদের অ্যাংজাইটিটাও উদ্বিগ্ন হওয়ার কারণটা আমি প্রশংসা করি, কিন্তু সাংবিধানিক একাডেমিক্স মতে এটা এই এই ইয়েদের মধ্যে কোনো কনফ্লিক্ট হওয়ার কোনো কারণ কিছু দেখছি না। কিছু বরং ইয়ে হতে পারে, তিক্ততা হতে পারে, বরং আমি পজিটিভলি ইতিবাচকভাবে দেখলে বরং গণতান্ত্রিক অনুশীলন, গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক অভ্যাস আরও আমাদের শাণিত রাষ্ট্রের চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গাটা কিন্তু ওখানেই ইনসিওর হতে পারে যদি রাষ্ট্রপতি এবং নির্বাহী প্রধান যদি ভিন্ন দলের ভিন্ন মতের হন। আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি যে রাষ্ট্র শাসনে যে এক দলের একনায়কতন্ত্রের কথা আমরা বারবার করে বলি, আমরা বারবার করে বলছি, সেই জায়গায় না যে বরঞ্চ একটা চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হতে পারে। না, এখানে কোনো শুনুন, এটা আমি উইথ অল রেসপেক্ট এখানে টিউটুলার হেডের রাষ্ট্রপতির তারপরেও যেহেতু ক্ষমতা আছে, এই কারণেই আমি বলতে চাইছিলাম না, আমাদের শাহাবুদ্দিন সাহেব যখন এই রাষ্ট্রপতি করার উনি একটা কথা আমরা শেষ করবো দাদা, আমি শেষ করার কথাই বলছি, শাহাবুদ্দিন সাহেব বলছিলেন এই মাদার দিয়ারতের রাষ্ট্রপতি আমি হইতে চাই না। এটা ঠিকই ওই 48 ওই অ্যামেন্ডমেন্ট এনে দিয়ে রাষ্ট্রপতির ওই দুই কাজ ছাড়া স্বাধীনভাবে তার করার কোনো কিছু নাই। অতএব ক্ল্যাশ অ্যাডমিনিস্ট্রেশনে কোনো কনফিউশন বা কিছুই হওয়ার কোনো সম্ভাবনা নেই। ধন্যবাদ আপনাদের দুজনকেই। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা আসলে যেটা বলছিলাম যে রাষ্ট্রপতির ইন্তেকাল এবং নতুন রাষ্ট্রপতি আগামী 90 মধ্যে আমরা পাবো, এই বিষয়ে কিছু কথা, প্রাসঙ্গিক ভাবনা, যেটা আমাদের মনে ভাবনা এসছে সেটা নিয়ে আপনাদের সাথে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এই দুজনের আলোচনার মাধ্যমে। আগামীকাল আমাদের পরবর্তী সম্পাদকীয় প্রচারিত হবে রাত 10:00 বেজে 10 মিনিটে অন্য কোনো বিষয়ে। শুভরাত্রি সবাইকে।